সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলে। দর্শক বন্ধুরা, আজকে অনেকদিন পর শ্রীষ্টুপশ্রুকঙ্কারের 4 নম্বর পাঠ নিয়ে আলোচনা করব বাংলাতে। তো শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এর আগে পর্যন্ত যেটা আলোচনা করেছিলাম সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মিস হার্ডক্যাসল, সেই পাঠটা আলোচনা করেছিলাম। আজকে আমরা মিস নেভেলি থেকে আলোচনা করব। মিস নেভেলি বলছেন, আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ান অফ আওয়ার এগ্রিয়েবল টিটিএস টিচ। আমি সবেমাত্র এসসি, অর্থাৎ আমি রিটার্ন করেছি, ফিরে এসসি। এগ্রিয়েবল টিটিএ টিচ মানে হচ্ছে একটা আনন্দের মুহূর্ত, যেটাকে বলা হবে প্লেজেন্ট মিটিং। আইরনিক্যালি মিস নেভেলি কথাটা বলছেন যে আমি সবেমাত্র একটি মিটিং থেকে, একটা সাক্ষাৎকার থেকে আমি ফিরেছি। সি হ্যাজ বিন সেইং 100 tender things। তিনি বলতে এখানে মিসেস হার্ডক্যাসলকে বলছেন, তার সম্বন্ধে বলছেন। মিসেস হার্ডক্যাসল, যিনি হচ্ছেন টনির মা, সি হ্যাজ বিন সেইং 100 tender things অ্যান্ড সেটিং অফ হার প্রিটি মনস্টার অ্যাট দ্য ভেরি পিঙ্ক অফ পারফেকশন। মিস নেভেলি এখানে বলছেন যে মিসেস হার্ডক্যাসল বলছিলেন টেন্ডার থিংস, মানে সুন্দর সুন্দর কথাবার্তা, কার সম্বন্ধে? তার সেই ছেলের সম্বন্ধে। অ্যান্ড সেটিং অফ, সেট অফ মানে রিপ্রেজেন্ট করা, তিনি তার ছেলেকে রিপ্রেজেন্ট করছিলেন, উপস্থাপনা করছিলেন আমার সামনে কি হিসেবে? অ্যাজ দ্য ভেরি পিঙ্ক অফ পারফেকশন। অ্যাজ দ্য ভেরি পিঙ্ক অফ পারফেকশন মানে হচ্ছে এ পারফেক্ট বিং, সঠিক পারফেক্ট হিসেবে তিনি আমার সামনে তিনি তার ছেলেকে রিপ্রেজেন্ট করছিলেন। তো এই কথা মিস নেভেলি বলছে মিসেস হার্ডক্যাসলকে। তখন মিস হার্ডক্যাসল, যে হচ্ছে টনির বোন, সে বলছে কি, অ্যান্ড হার প্যারেন্টালিটি ইজ সাচ দ্যাট সি অ্যাকচুয়ালি থিঙ্কস হিম সো। মানে হার ফার্টিলিটি মানে হার ফন্ডনেস, তার ফন্ডনেস এতটাই যে তিনি ওই রকমই তাকে মনে করেন। এ ফরচুন লাইক ইয়োর্স ইজ নট সো স্মল টেম্পটেশন। আপনার মতো বা তোমার মতো একটা ফরচুন তার কাছে ছোটোখাটো টেম্পটেশন নয়। অর্থাৎ মিস নেভেলি হচ্ছে একটা বড় টেম্পটেশন, কার কাছে? মিসেস হার্ডক্যাসলের কাছে। গ্রেট টেম্পটেশন, নট স্মল টেম্পটেশন মানে হচ্ছে গ্রেট টেম্পটেশন, কারণ মিস নেভেলি হ্যাজ এ ফরচুন, তার একটা ফরচুন আছে। আর যে ফরচুনটা আছে কি নিয়ে? জুয়েল, গয়না নিয়ে। অর্থাৎ মিস নেভেলির গয়না আছে এবং সেই গয়নার টাকার কাছে মিসেস হার্ডক্যাসলের কাছে জমা আছে। সেই জন্য এখানে মিস হার্ডক্যাসল বলছে নেভেলিকে, তোমার মতো ব্যক্তি ওর কাছে একটা বিশাল বড় একটা টেম্পটেশনের কারণ, টেম্পটেশনের ব্যাপার। বাট অ্যাট এনি রেট, সরি, বিসাইড, তাছাড়া সি হ্যাজ দ্য সোল ম্যানেজমেন্ট অফ ইট। আই এম নট সারপ্রাইজড টু সি হার আনউইলিং টু লেট ইট আউট, টু লেট ইট গো আউট অফ দ্য ফ্যামিলি। আমি অবাক হব না, কেন অবাক হব না?
না, কারণটা হচ্ছে সি ইজ দ্য সোল ম্যানেজমেন্ট, সি ইজ দ্য অনলি, তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি, অর্থাৎ মিসেস হাড়কেশেলকে বলছেন যে মিসেস হাড়কেশেলই হচ্ছে একমাত্র ব্যক্তি। কারণটা হচ্ছে কি, তিনি এই গয়নাটাকে তিনি কী করেছেন, গয়নার দায়িত্বে আছেন, আর তিনি চান না, মিসেস হাড়কেশেল চান না তার এই গয়নাটা ফ্যামিলির বাইরে বেরিয়ে যাক। তাই মিসেস হাড়কেশেল বলছেন কি যে আই এম নট সারপ্রাইজড টু সি হার আনউইলিং, তার এই অনিচ্ছা দেখে আমি অবাক হব না, কারণ তিনি চান না তোমার মতো একটা ফরচুন, তোমার যে ফরচুনটা আছে সেই ফরচুনটা বাইরে যাক, তিনি তা চান না। অর্থাৎ মিসেস হাড়কেশেল চান যে তার বিয়েটা যেন মিস নেভিলির সাথে হয়, টনির বিয়েটা যেন মিস নেভিলির সাথে হয়। মিস নেভিলির সাথে টনির বিয়ে হলে মিস নেভিলির যে গয়নাটা সেটা মিসেস হাড়কেশেলের ফ্যামিলিতে থেকে যাবে। তাই মিসেস হাড়কেশেল চান না যে নেভিলির বিয়েটা অন্য কোথাও হোক, কারণ অন্য কোথাও হলে তার গয়নাটা বেরিয়ে যাবে, ফ্যামিলি থেকে বেরিয়ে যাবে। মিস নেভিলি বলছে তখন, এ ফরচুন লাইক মাইন হুইচ চিফলি কনসিস্টস ইন জুয়েলস ইজ নো সাচ মাইটি টেম্পটেশন, বলছে আমার মতো ফরচুন যেটা শুধুমাত্র গয়না নিয়ে, এটা এত কিছু, এত বড় টেম্পটেশন হতে পারে না, লোভের কারণ হতে পারে না। বাট অ্যাট এনি রেট ইফ মাই ডিয়ার হাস্টিংস বি বাট কনস্ট্যান্ট আই মেক নো ডাউট টু বি টু হার্ড ফর হার অ্যাট লাস্ট। মানেটা হচ্ছে এখানটায় যে যদি তা হয়ে থাকে, কনস্ট্যান্ট মানে হচ্ছে এখানটায় বিশ্বস্ত, যদি আমার হাস্টিং আমায় বিশ্বাস করে, আমার প্রতি বিশ্বস্ত থাকে, তাহলে কী হবে, আই মেক নো ডাউট টু বি টু হার ফর লাস্ট ফর হার অ্যাট লাস্ট। অর্থাৎ এখানে বলছে, মিস নেভিলি বলছে যে আমি তাকে পরাজিত করব এবং আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী বিয়ে করব এবং আমি আমার গয়নাটা পাব। কারণ মিস নেভিলি সে ভালোবাসে মিসেস হাড়কেশেলকে, সেই জন্য বলছে কি যে আমার যদি হাস্টিং যদি আমার প্রতি কনস্ট্যান্ট থাকে, বিশ্বস্ত থাকে, তাহলে কিন্তু আমার পক্ষে খুব সহজ হবে এটা মিসেস হাড়কেশেলকে হারানো। তো এভাবে কথাবার্তা হচ্ছে। হাউএভার, যাই হোক, এবার বলছে কি, হাউএভার যাই হোক, আই লেট হার সাপোজ দ্যাট আই অ্যাম ইন লাভ উইথ হার সন অ্যান্ড সি নেভার ওয়ান্স ড্রিমস দ্যাট মাই অ্যাফেকশন আর ফিক্সড আপন অ্যানাদার। এখানে মিস নিভিলি বলছে মিস হাড়কেশেলকে তিনি বলছেন যে আই লেট হার সাপোজ দ্যাট আই এম ইন লাভ উইথ হার সন, আমি এমন ভান করবো যেন তিনি মনে করেন যে আমি আমার সঙ্গে অ্যাফেয়ার আছে তার ছেলে টনির সাথে, এবং তিনি কখনোই ভাববেন না যে আমার অ্যাফেকশন অন্য কারোর সাথে ফিক্সড আছে। অর্থাৎ এখানে মিস নিভিলি বলছে কথাটা যে আমি এমন তাকে ইম্প্রেশন দেব যেন আমি তার ছেলের সাথে অ্যাফেয়ারে আছি, এবং তিনি কখনো স্বপ্নেও ভাবতে পারবেন না যে আমি অন্য কারোর সাথে লাভ অ্যাফেয়ারে আছি। মিস হাড়কেশেল বলছেন, টনির যে বোন মিসেস হাড়কেশেলের মেয়ে, সে বলছে কি, মাই গুড ব্রাদার হোল্ডস আউট সাউটলি, আই কুড অলমোস্ট লাভ হিম ফর হিটিং ইউ সো। এখানে বলছে কি যে মাই গুড ব্রাদার, আমার ভাই হোল্ডস আউট সাউটলি, মানে সে তার মায়ের কথা শোনে না এবং তার মায়ের যে ইচ্ছা সেটা সে প্রত্যাখ্যান করে, আর সেই কারণে আই আই কুড অলমোস্ট লাভ হিম,
সেই কারণে আমি তাকে ভালোবাসি। কারণটা হচ্ছে ফর হেটিং ইউ সো, তোমাকে যতটা সে ঘৃণা করে ঠিক ততটাই আমি তাকে ভালোবাসি। কারণ সে তোমাকে ঘৃণা করে, সেই কারণে আমি তোমায় ভালোবাসি, আর সে তার মায়ের ইচ্ছার বিরুদ্ধে। মিস লিভলি একথা শোনার পরে মিস লিভলি বলছে কি, ইট ইজ এ গুড নেচার্ড ক্রিয়েচার অ্যাট বটম, মানে নেচারের দিক দিয়ে, প্রকৃতির দিক দিয়ে, চরিত্র দিক দিয়ে, অ্যাট হার্ট মনের দিক দিয়ে, হি ইজ এ গুড নেচার্ড ম্যান, হি ইজ এ গুড নেচার্ড বয়, টনি ইজ এ গুড নেচার্ড বয়, টনির ভালো চরিত্রের ব্যক্তি। অ্যান্ড আই এম শিওর, আমি নিশ্চিত, আই এম শিওর উড উইশ টু সি মি ম্যারিড টু এনিবডি বাট হিমসেল, আর সে চায় তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে, বিয়ে করাটা আই এম শিওর, আমি নিশ্চিত, উড উইশ টু সি মি ম্যারিড টু এনিবডি, আমি আমাকে চাই সে অন্য কেউ বিয়ে করুক সে ছাড়া। বাট মাই আন্টস বেল রিং, কিন্তু আমার কাকিমার ঘন্টা বেজে ওঠে, ফরম আওয়ার আফটারনুন ওয়াকস অ্যারাউন্ড দ্য ইম্প্রুভমেন্টস, কারণ আমার কাকিমা চান যে আমাদের এই লাদাফিয়াটা কতটা ইম্প্রুভ করলো সেটা দেখার জন্য বিকেলে হাঁটা তিনি দেখতে চান। অ্যালোয়েন্স কারেজ ইজ নেসেসারি অ্যাজ আওয়ার অ্যাফেয়ার্স আর ক্রিটিক্যাল, ঠিক আছে। তো এখানে বলছে কি যে এখন কারেজটা খুব প্রয়োজন, সাহসিকতা খুব প্রয়োজন, কারেজ খুব প্রয়োজন আছে এই ব্যাপারে, এই কঠিন মুহূর্তে কারেজ খুবই গুরুত্বপূর্ণ, কারেজ খুব প্রয়োজন আছে। সেই জন্য মিস নিভিলি বলছে যে এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে একমাত্র কারেজ, কারণ আমাদের এই যে অ্যাফিয়ারটা এটা খুব একটা ক্রিটিক্যাল পজিশান বা ক্রিটিক্যাল টার্ন নিতে চলেছে, তাই এই মুহূর্তে যেটা আমাদের খুব প্রয়োজন সেটা হচ্ছে আমার কি কারেজ, সাহসিকতা। মিস হারক্যাসেল বলছে তখন উড ইট ওয়ার বেড টাইম অ্যান্ড অল ওয়ার ওয়েল, মিস হারক্যাসেল বলছেন কি যে এখন বিছানা যাওয়ার সময় হয়েছে, সব কিছুই ভালোভাবে কেটে যাবে, অর্থাৎ মিস হারক্যাসেল বলছেন কি কথাটা, এই কথা বলার মাধ্যমে বলতে চেয়েছেন যে সব কিছুই এখন বিছানা যাওয়ার সময় হয়ে গেছে আর সব কিছু কী হবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ এমন একটা সময় আসবে যেন সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে একটা সিন হচ্ছে কি, এল হাউস রুম সেভারেল স্যাভি ফিলোজ উইথ পাঞ্চ টোবাকো, টনি অ্যাট দ্য হেড অফ দ্য টেবল এ লিটিল হায়ার দেন দ্য রেস্ট এ মলেট ইন হিজ হ্যান্ড, মলেট বলতে হ্যামার হাতুড়ি টাইপের একটা বস্তু যেটা টনির হাতে আছে এবং টনি মাঝখানে বসে আছে, চারিপাশে সেভারেল স্যাভি ফিলোজ, স্যাভি কথাটা যেটা মানে সেটা হচ্ছে কি না, খারাপ পোশাক, ময়লা পোশাক, ময়লা পোশাকে পরিহিত কয়েকজন ব্যক্তি বা ছেলে তাদের মাঝখানে বসেছে টনি, আর তার সেই সমস্ত ছেলেগুলি কি টোবাকো আর পাঞ্চ নিয়েছে, পাঞ্চ বলতে ওয়াইন এবং লেবনের মিক্সচার আর টোবাকো আছে। তো এটা এল হাউসের ঘটনা দৃশ্য কথা বলা হচ্ছে। ওমেন্স ওমিজ মানে হচ্ছে সমস্ত অল দ্য পার্সন হু প্রেজেন্টেড দেয়ার, সমস্ত ব্যক্তি যেখানে যারা প্রেজেন্ট আছে ওখানে, তো ওরা বলছে কি হুরে হুরে ব্রাভো, সব একসঙ্গে বলছে হুরে। ফার্স্ট ব্যক্তি বলছে তখন ফার্স্ট ফিলো বলছে নাও জেন্টলম্যান সাইলেন্ট ফর এ সং, জেন্টলম্যান আপনারা যারা এখানে আছেন আপনারা সাইলেন্ট হন, দ্য স্কোয়ার ইজ গোয়িং টু নক হিমসেলফ ডাউন ফর এ সং, স্কোয়ার বলতে এখানে টনিকে উল্লেখ করা আছে, টনির কাছে একটা সম্মানজনক টাইটেল, তো তার বন্ধুবান্ধবরা তাকে বলছে যে আমাদের স্কোয়ার এখন গান গাইবে, আর সবাই তখন বলছে এ সং হ্যাঁ হ্যাঁ একটা গান গাও, তখন টনি বলছে কি দেন আই উইল সিং ইউ জেন্টলম্যান এ সং, একটা গান গাইব
যেটা দেন আই উইল সিং এ দেন বলছি দেন আই উইল সিং ইউ জেন্টলম্যান এ সং আই মেড আপন দিস এল হাউস দ্য থ্রি পিজন। এই থ্রি পিজন গান লিখেছি যেটা এই এল হাউসে তৈরি করেছি বানিয়েছি, সেই গানটা আমি গাইব। এবার টনি গান গাইছে, গান গাওয়া শুরু করেছে। গানটা এভাবে শুরু হয়েছে, লেট স্কুল মাস্টার পাজল দেয়ার ব্রেন উইথ গ্রামার অ্যান্ড নন সেন্স অ্যান্ড লার্নিং গুড লিকার আই সাউডলি মেনটেইন। এভাবে গানটা শুরু করছে টনি লুমকি। গান চলবে তো সেই পার্টটা আমরা এখন আলোচনা করছি না, গানটার পার্টটা বাদ দিয়ে দিচ্ছি কারণ অনেক বড়ো এটা। তো আমরা আবার যেটা যেখান থেকে আলোচনা করবো সেটা হচ্ছে ল্যান্ডলর্ড থেকে আলোচনা করব। তাহলে এতটা পর্যন্ত দেখতে পেলাম যেটা সেটা হচ্ছে কি যে মিস নেভিলের সাথে মিস হারকেসেলের কথাবার্তা হলো এবং মিস নেভিলি টনিকে বললো যে খুব ভালো ব্যক্তি, ও মনের দিক দিয়ে চরিত্রের দিক দিয়ে খুব ভালো ব্যক্তি। আর মিস নেভিলি মিস হারকেসেল সে একইভাবে টনিকে বললো কি টনিকে সেও ভালোবাসে কারণ সে মিস নেভিলিকে ঘৃণা করে বলে। তো এই পার্টটা আমরা বাদ দিয়েছি, গান থেকে বাদ দিয়ে দিচ্ছি পুরো পার্টটা এবং যেখানে আমরা শুরু করবো সেটা হচ্ছে দ্য ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড থেকে শুরু করব। তো আমরা ল্যান্ডলর্ড থেকে আবার শুরু করব, এই মাঝখানে একটু অংশ বাদ দিয়েছি। তো এই বাদ দেওয়ার অংশের মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এল হাউসের মালিককে তার নামটা ভালো করে মনে রাখতে হবে, স্টিংগো। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এন্টার্ড ল্যান্ডলর্ড যে লেখা আছে তার ঠিক উপরে লেখা আছে স্টিংগো। স্টিংগো হচ্ছে এই এল হাউসের মালিক। তো সেই ল্যান্ডলর্ড বলছে কি দে আর বি টু জেন্টলম্যান ইন এ পোস্ট চয়েস অ্যাট দ্য ডোর, দে হ্যাভ লস্ট দে আর ওয়ে অপন দ্য ফরেস্ট অ্যান্ড দে আর টকিং সামথিং অ্যাবাউট মিস্টার হারকেসেল। ল্যান্ডলর্ড কথা বলছে কথা যে দুজন ব্যক্তি যারা কোচে করে গাড়িতে করে দরজার কাছে এসছে দুজন ব্যক্তি, আর তারা কি হয়েছে তারা বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছে এবং দে আর টকিং সামথিং অ্যাবাউট মিস্টার হারকেসেল, তারা মিস্টার হারকেসেলের সম্বন্ধে কথাবার্তা বলছে। তো টনি এই কথা শুনে বলছি অ্যাজ শিওর অ্যাজ ক্যান বি ওয়ান অফ দেম মাস্ট বি দ্য জেন্টলম্যান দ্যাট ইজ কামিং ডাউন টু কোড মাই সিস্টার ডু দে সেম টু বি লন্ডনার্স। তখন এ কথা শুনে টনি বলছে কি যে টু বি শিওর নিশ্চিত হবে তাদের মধ্যে একজন আমার বোনকে বিয়ে করতে এসছে, তাদের কি মনে হয় কি লন্ডনার্স, তাদের দেখে কি মনে হয় তারা লন্ডনার্স। লন্ডনার্স বলতে যে ব্যক্তি লন্ডনে বাস করে অর্থাৎ তাদেরকে দেখে মনে হচ্ছে তারা লন্ডনের ব্যক্তি, লন্ডনের অধিবাসী। টনি কথা বলছে, তখন ল্যান্ডলর্ড বলছে কি তখন ল্যান্ডলর্ড বলছে আই বিলিভ দে মে বি দে মে আমার মনে হয় সেই রকমই, দে লুক ওয়ান্ডেডলি লাইক ফ্রেঞ্চম্যান, তাদেরকে দেখে মনে হয়েছিল তারা একেবারে ফ্রেঞ্চ ম্যানের মতো। ফ্রেঞ্চ ম্যান বলতে ফ্যাশনেবল পিপল অফ লন্ডন, লন্ডনের যারা সেই সমস্ত ব্যক্তি যারা খুব ফ্যাশনে থাকে তাদেরকে বলা হচ্ছে ফ্রেঞ্চ ম্যান, তাদেরকে তাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে তারা খুব ফ্যাশনেবল লন্ডনার্স। তখন এই কথা শুনে টনি বলছে কি দেন ডিজায়ার দেম টু স্টেপ দিস ওয়ে অ্যান্ড আই উইল সেট দেম রাইট ইন এ টুইঙ্কল। টনিকে বলল কি টনি বলছে ল্যান্ডলর্ডকে বলছে দেন তাহলে ডিজায়ার দেম টু স্টেপ দিস ওয়ে অর্থাৎ তাদেরকে এখানে আসতে বলো এবং কী করবো আমি আই উইল সেট দেম রাইট ইন এ টুইঙ্কল, আমি তাদের কী করবো
আই উইল পুট দেম অন দ্য রাইট পাথ ইন এ মোমেন্ট, মুহূর্তের মধ্যে আমি তাদেরকে সঠিক পথে পৌঁছে দেব। জেন্টলম্যান, অ্যাজ দে মে নট বি গুড এনাফ কোম্পানি ফর ইউ, স্টেপ ডাউন ফর এ মোমেন্ট, আই উইল বি উইথ ইউ ইন দ্য স্কুইজিং অফ এ লেমন। অর্থাৎ টনি তার বন্ধু বান্ধবকে বলছে, জেন্টলম্যান ভদ্র ব্যক্তিগণ, তাদেরকে বলতে সেই সমস্ত ব্যক্তিরা যারা এসছে তাদেরকে মনে হয় ভালো লোক নয় আমাদের জন্য, তোমরা এই মুহূর্তে চলে যাও, আমি তোমাদের সাথে মুহূর্তের মধ্যে আমি যোগদান আবার করব। স্কুইজিং অফ দ্য লেমন ম্যান ভেরি কুইকলি, মানে একটা লেবুয়ে করতে, স্কুইজ করতে যতক্ষণ টাইম যায় সেকেন্ডের ভিতরে, তো ইন এ মোমেন্ট, ফ্রেশটার মানে হচ্ছে ইন এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে আমি যোগদান করব আবার। এখানে টনি তার বন্ধুবান্ধবদেরকে আয়রনিক্যালি কথাটা বলছে, কারণ টনি জানে ভালোভাবে তার বন্ধুবান্ধবরা হচ্ছে স্যাবি, ময়লা পোশাকে বরিহিত, তারা গুড অ্যানাপ নয় ওদের পক্ষে, কিন্তু কথাটাকে ঘুরিয়ে বলছে কি যে লন্ডনার্সরা যারা এসছে সেই সমস্ত ব্যক্তি কিন্তু তোমাদের পক্ষে ভালো নয়, অর্থাৎ খারাপ, অ্যাকচুয়ালি তারা খারাপ, টনির বন্ধুবান্ধবরা। এই কথাটা টনি ঘুরিয়ে বলল। এবারে বলছে কি যে সবাই সমস্ত বন্ধুবান্ধব বেরিয়ে গেছে, টনি একা। টনি বলছে, ফাদার ইন ল হ্যাজ বিন কলিং মি হুইল্প অ্যান্ড হাউন্ড দিস হাফ ইয়ার, বছরে অর্ধেক সময় আমার বাবা আমাকে বলে কি কুকুর বলে ডাকে, কুকুরের বাচ্চা বলে ডাকে। নাও ইফ আই ফিল, যদি আমি চাই, আই কুড বি শো রিভেঞ্জ আপন দ্য ওল্ড গ্র্যামেলটোনিয়ান, আমি এখন যদি চাই সেই বয়স্ক গ্র্যামেলটোনিয়ানের উপর আমি কী করবো, প্রতিশোধ নিব। গ্র্যামেলটোনিয়ান মানে হচ্ছে সেই ব্যক্তি যে সবসময় অপরের ভুল দেখে। বাট দেন আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাই, আমার ভয় হয়, কারণটা যদি আমার স্টেপ ফাদার যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাই আমার ভয় হয়। অ্যাফ্রেড অফ হোয়াট, কিসের ভয় করি, কিসের ভয়, আই শ্যাল সুন বি ওর্থ অফ 1500 ইয়ার, আমি বছরে 1500 পেয়ে যাব, পাবো কেন, আমি ম্যাচিওর হয়ে যাচ্ছি, আমি প্রাপ্তবয়স্ক হচ্ছি পরপর। লেট হিম ফ্রাইটেন মি আউট অফ দ্যাট ইফ হি ক্যান, যদি সে পারে আমাকে ভয় দেখাক, ঠিক আছে, আমি পরপর কী হয়ে যাচ্ছি, ম্যাচিওর হয়ে যাচ্ছি, প্রাপ্তবয়স্ক হচ্ছি, তাহলে আমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। টনি এ কথা নিজে একা বলছে। তারপরে এন্টার করছে ল্যান্ডলর্ড, তার সঙ্গে কথাবার্তা বলছে মার্লো এবং হাস্টিং, দুজনে কথাবার্তা বলছে, কথাবার্তা বলতে বলতে প্রবেশ করছে, এবং মার্লো বলছে, হোয়াট এ টিডিয়াস আনকমফর্টেবল ডে হ্যাভ উই হ্যাড অফ ইট, আমাদের কি এই দুর্ভাগ্যজনক একটা আনকমফর্টেবল জার্নি ছিল আজকে, উই ওয়ার টোল্ড ইট ওয়াজ বাট 40 মাইলস ক্রস দ্য কান্ট্রি অ্যান্ড উই হ্যাভ কাম অ্যাবভ 3 স্কোর, আমাদেরকে বলা হয়েছিল 40 মাইল যেতে হবে, কিন্তু আমরা কি করেছি, উই হ্যাভ কাম, মানে উই হ্যাভ ক্রসড 3 স্কোর, মানে 60, আমরা অলরেডি 60 মাইল অতিক্রান্ত করে ফেলেছি। হাস্টিং তখন বলছে, অ্যান্ড অল মার্লো ফর দ্যাট আনকাউন্টেবল রিজার্ভ অফ ইয়ার্স, এটা তোমারই কারণে হয়েছে, তোমার সেই আনকাউন্টেবল রিজার্ভ মানে উইলিংনেস আনউইলিংনেস, তোমার সেই অনিচ্ছাকৃত লজ্জার জন্য এটা বা দ্বিধাবোধের জন্য এটা হয়েছে, কেন না, দ্যাট উড নট লেট আস ইনকোয়ার মোর ফ্রিকুয়েন্টলি অন দ্য ওয়ে, পথে আমরা বেশি কিছু অনুসন্ধান না করেছি সেই কারণে এটা হয়েছে, যদি আমরা পথে যদি অনুসন্ধান করতাম তাহলে কিন্তু এটা হতো না, আর এটা হয়েছে তোমারই কারণে, কারণ তুমি কি করেছো, তুমি আননেসেসারি হেজিটেশন মানে যেটা যে দ্বিধাবোধের কোনো
প্রয়োজন ছিল না, সেই দ্বিধাবোধ তুমি করেছ। অর্থাৎ তুমি কাউকে পথমধ্যে বা পথের মধ্যে তুমি কাউকে জিজ্ঞাসা করোনি, তাই সেই কারণে আজকে আমরা 60 মাইল পথ অতিক্রান্ত করেছি। হাস্টিং বলছে অ্যাট প্রেজেন্ট, মার্লো বলছে আই ওন হাস্টিংস, মার্লো বলছে কি যে হ্যাঁ এটা আমারই কারণে হয়েছে, আই অ্যাডমিট, মার্লো বলছে আমি স্বীকার করছি হাস্টিং যেটা আমার কারণে হয়েছে। আই অ্যাম আনউইলিং I am unwilling to lay myself under an obligation to everyone I meet and often stand the chance of an unmannerly answer. এখানে মার্লো বলছে যে হ্যাঁ এটা আমারই জন্য হয়েছে, আমি চাই না অপ্রয়োজনীয় কোনো ব্যক্তির কাছ থেকে অপ্রয়োজনীয়ভাবে কেউ দোষারোপ করুক, আমি তা চাই না। আর এই ধরনের ব্যক্তি